প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিউরে এমপি কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আবু হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আমি আজ তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। উৎপাদন ব্যবস্থাপনা আমাদের আজকের যেসব শিক্ষণফল থাকবে সেগুলো হলো, উৎপাদন ব্যবস্থাপনার ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে, পণ্য বা সেবার ধারণা ব্যাখ্যা করতে পারবে, আর উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন উৎপাদন ব্যবস্থাপনাটা কী? বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। অর্থাৎ কম মূল্যে অধিক মানসম্মত পণ্য, যেটাকে দ্বারা ক্রেতা অধিক সন্তুষ্টি লাভ করে, সেই পণ্য আমাদেরকে উৎপাদন করতে হবে। উৎপাদন ব্যবস্থাপনা, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো উৎপাদন আর একটা হলো ব্যবস্থাপনা। উৎপাদন কি আমরা আগে জেনেছি যে কোনো কিছু, নতুন কোনো কিছু সৃষ্টি বা তৈরি করতে পারে না, মানুষের মেধাশ্রম ও মূলধনার মাধ্যমে এবং সংগঠনের মাধ্যমে মানুষ একটা নতুন পণ্য তৈরি করতে পারে, যা তার কাঠামোগত পরিবর্তন করতে পারে। আর এটা হলো উৎপাদন। আর উৎপাদনের জন্য যে সংগঠন ব্যবহার করা হয় বা যে মাধ্যম প্রয়োজন, এই পদ্ধতিগুলোই হলো ব্যবস্থাপনা। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন হলো কাঁচামালকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মানসম্মত পণ্য তৈরি করা, অর্থাৎ মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করাই হলো উৎপাদন। আর এই উৎপাদন কাজে উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, এই সমন্বয়ের কাজে হলো ব্যবস্থাপনা। অর্থাৎ উৎপাদন হচ্ছে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার প্রক্রিয়া। উৎপাদন ব্যবস্থাপনা একটা পণ্যকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার জন্য কতগুলো কার্যাবলী সম্পাদন করে থাকে, সেগুলো হলো, প্রথমে তাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেরণা এবং সর্বোপরি নিয়ন্ত্রণের ব্যবস্থাও করতে হবে। আর এসব কার্যাবলীর সমষ্টি হলো উৎপাদন ব্যবস্থাপনা। বিভিন্ন লেখক বিভিন্নভাবে উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা প্রদান করেছে। আমরা এখন গৌরব আরকানির যে সংজ্ঞাটা বলেছে সেটা হলো, প্রোডাকশন ম্যানেজমেন্ট মিন্স প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং অফ প্রোডাকশন অ্যাক্টিভিটিস। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বলতে উৎপাদন কাজের পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণকে বোঝায়। অপর একজন উইরিক এবং কুমস এর ভাষায় বলেছেন যে, প্রোডাকশন ম্যানেজমেন্ট ইজ দোজ অ্যাক্টিভিটিস নেসেসারি টু ম্যানুফ্যাকচার প্রোডাক্টস অর ক্রিয়েট সার্ভিসেস। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে সেই সব কার্যক্রম যা পণ্য তৈরি বা সেবা সৃষ্টির জন্য প্রয়োজন। তাহলে আমরা
পরিশেষে বলতে পারে যে উৎপাদন ব্যবস্থাপন হলো সেই সকল কাজের সমষ্টি যা একটা কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী তৈরি করা জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, মান নিয়ন্ত্রণ সকল কাজের সমষ্টি হলো উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে আমরা উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে আমরা বুঝলাম যে সকল কার্যাবলীর সমষ্টি বা যে সকল কাজের মাধ্যমে আমরা একটা পণ্য উৎপাদন করি সেই কাজের সমষ্টিগুলোই হলো উৎপাদন ব্যবস্থাপনা। সেই কাজের ভিতরে আমরা বারবার বলেছি সেটা হলো প্রথমে আমাদের পরিকল্পনা করতে হবে যে কী পণ্য উৎপাদন করবে, কখন উৎপাদন করবে এবং কীভাবে উৎপাদন করবে, আর এগুলোর ব্যবস্থাপনাই হলো উৎপাদন ব্যবস্থাপনার কাজ। আর এভাবেই মানুষের অবচয় রোধ করে মানসম্মত পণ্য কম মূল্যে নির্দিষ্ট ভোক্তার নিকটে পৌঁছানোর কাজই উৎপাদন ব্যবস্থাপনার কাজ। আর এগুলোর মাধ্যমে একটা প্রতিষ্ঠানও তার সফলতা অর্জন করতে সক্ষম হয়। আমরা এখন দ্রব্য বা সেবা কি, দ্রব্য আর সেবা কিন্তু মানুষের প্রয়োজন মেটায়, কিন্তু দুটোই একই জিনিস নয়। দ্রব্য বস্তুগত, কিন্তু সেবাটাকে আমরা বস্তুগত বলতে পারি না। বর্তমান বাজারে আমরা বস্তুগত যে সকল পণ্য আছে সেগুলোকেই দ্রব্য বলে থাকি, আর বস্তুগত দ্রব্যকে কেন্দ্র করেই বেশিরভাগ বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালিত। যা কিছু মানুষকে প্রয়োজন মেটাতে পারে বা অভাব পূরণ করতে পারে তাই হল পণ্য বা দ্রব্য। উন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ বাজার জুড়েই থাকে বস্তুগত দ্রব্য। এদের ভিতরে রয়েছে খাদ্য, এদের ভিতরে আছে দৈনন্দিন ব্যবহার উপযোগী কিছু দ্রব্য। বিভিন্ন লেখক বিভিন্নভাবে দ্রব্যের সংজ্ঞা প্রদান করেছে, আমরা কয়েকটি সংজ্ঞা লক্ষ্য করব। প্রথমত হল স্টিভেন জে স্কিনার বলেন, গুডস ইজ এ টেঞ্জিবল অবজেক্ট, সামথিংস দ্যাট ক্যান বি সিন অ্যান্ড টাচড। অর্থাৎ দ্রব্য হচ্ছে দৃশ্যমান বস্তু যা দেখা ও স্পর্শ করা যায়। অন্য একজন লেখক বলেছেন, প্রাইড এবং ফেরেল বলেছেন, গুডস ইজ দ্য ট্যাঞ্জিবল আইটেমস। অর্থাৎ দ্রব্য হচ্ছে একটি দৃশ্যমান বস্তু। তাহলে আমরা দ্রব্য বলতে এমন কিছুকে বোঝাই যা স্পর্শ করা যায়, যার স্বাদ গন্ধ নেওয়া যায়, যা চোখে দেখা যায়, এগুলোই মূলত আমরা দ্রব্য বলে থাকি। তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি? পরিশেষে বলতে পারি যে দ্রব্য হলো এমন বস্তুগত জিনিস যা মানুষের প্রয়োজনে বা অভাবে সেগুলো মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়, এটাই হলো দ্রব্য। এরপরে আসি আমরা সেবা। বাজারজাতকরণ কার্যক্রমের মধ্যে শুধু যে বস্তুগত পণ্যেই বাজারজাতকরণ অন্তর্ভুক্ত তা নয়। বরং সেবা, ব্যক্তি, স্থান, সংগঠন, ধারণা এগুলো বাজারজাতকরণের উপরে প্রভাব বিস্তার করে, আর এর মাধ্যমেও মানুষের প্রয়োজন বা অভাব মেটে। তাহলে আমরা বলতে পারি যে সেবা হচ্ছে এমন কতগুলো কার্যকলাপ বা সুবিধা
যেগুলো মানুষের প্রয়োজন মেটায় এবং বিভিন্নভাবে উপকার করে, এটা সনাক্তযোগ্য কিন্তু অস্পর্শনীয়। সেবা হলো এমন কতগুলো কার্যগুলি যা এক পক্ষ অপর পক্ষকে প্রদান করে। এটা সেবা কিন্তু মালিক থেকে কখনো পৃথক করা যায় না। সেবার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। যেমন আমরা বলতে পারি যে ডাক্তারি সেবা, একজন ডাক্তার সে অপরকে সেবা দিচ্ছে চিকিৎসার মাধ্যমে, কিন্তু এই সেবাটা কিন্তু ওই ডাক্তার থেকে আমরা কখনো পৃথক করতে পারি না। সেই কেবল সেবা দিতে পারবে যে সেই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বা সেই বিষয়ে অভিজ্ঞ। এজন্য সেবাটাকে আমরা মালিক থেকে বা উৎপাদনকারী থেকে আমরা পৃথক করতে পারি না। সেবাটাকে আমরা যেমন মালিক থেকে পৃথক করতে পারি না, অর্থাৎ সেবার উৎপাদন ও ভোগ একই সাথে হয়ে থাকে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে এই সেবার সংজ্ঞা প্রদান করেছেন, আমরা কয়েকটি সংজ্ঞা এখন দেখব। তার ভিতরে প্রথমত হল কটলার এবং আর্মস্ট্রংয়ের মধ্যে, সার্ভিসেস ইজ এনি অ্যাক্টিভিটিস অর বেনিফিট দ্যাট ওয়ান পার্টি ক্যান অফার টু অ্যানাদার দ্যাট ইজ এসেন্সিয়ালি ইনটেঞ্জিবল অ্যান্ড ডাজ নট রিজাল্ট ইন দ্য অনারশিপ অফ এনিথিংস। অর্থাৎ সেবা হচ্ছে যে কোনো কাজ বা সুবিধা যা একক এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করতে পারে, যা অবশ্যই অস্পর্শনীয় এবং যাতে মালিকানা কোনো পরিবর্তন হয় না। অপরদিকে সেবা সংজ্ঞা দিতে গিয়ে স্টিভেন জে স্কিনার বলেন, এ সার্ভিস ইজ অ্যান ইনটেঞ্জিবল প্রোডাক্ট দ্যাট প্রাইভেটস বেনিফিটস টু কনজিউমার্স অ্যান্ড অফেন ইনভলভস হিউম্যান অর মেসিনিক্যাল অফ এফোর্টস। অর্থাৎ সেবা হচ্ছে একটি অস্পর্শনীয় পণ্য যা ভোক্তাদের সুবিধা প্রদান করে এবং প্রায় মানবিক বা যান্ত্রিক প্রচেষ্টার সাথে যুক্ত থাকে। তাহলে আমরা সেবা বলতে বুঝলাম, সেবা হল এমন একটা জিনিস যার সনাক্তযোগ্য এবং যে তা আমরা স্পর্শ করতে পারি না, এটা হলো সেবা। এটা মানুষের চাহিদা পূরণ করে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে। ব্যক্তি, স্থান বা সময় ভেদে সেবার ভিন্নতা পরিলক্ষিত করা। আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সেবা হচ্ছে এমন কতগুলো কার্যগুলি বা সুবিধা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোক্তাদের প্রয়োজন বা অভাব মেটানোর জন্য বাজারজাতকরণ করে থাকে, যেগুলো পৃথকভাবে সনাক্তযোগ্য কিন্তু অস্পর্শনীয়, যেটা গন্ধ নেওয়া যায় না এবং যেটা আমরা দেখতে পাই না, এটাকে আমরা সেবা বলে থাকি। আমরা পণ্য উৎপাদন ব্যবস্থাপনা দ্রব্য সেবা সম্পর্কে বললাম, এখন আমরা উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক যে পটভূমি আছে সেটা নিয়ে আলোচনা করব। মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনা দিন দিন বৃদ্ধি পেয়েছে। মানব সভ্যতার সাথে সাথে উৎপাদন ব্যবস্থাপনার মানও বৃদ্ধি পেয়েছে এবং
বিভিন্ন বিবর্তনের মাধ্যমেই উৎপাদন ব্যবস্থাপনা আজকের এই অবস্থানে পৌঁছাইছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্রুততার সাথে উৎপাদন ব্যবস্থাপনার কৌশল পরিবর্তিত হয়েছে। মূলত এই উৎপাদন ব্যবস্থাপনার পরিবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়েছে এবং পরবর্তী থেকে উত্তরোত্তর এই ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল বা পথ পরিবর্তন হচ্ছে খুবই দ্রুত তার সাথে। মূলত তিনটি পর্যায়ে উৎপাদন ব্যবস্থাপনা আজকের এই অবস্থানে। আমরা প্রথমত এক নম্বরে লিখছিলাম যে শিল্প বিপ্লব যুগ, যেটা 1750 থেকে 1850, এবং দ্বিতীয় শিল্প বিপ্লব পরবর্তী যুগ, সেটা হলো 1850 থেকে 1950, এবং বর্তমান হলো আধুনিক যুগ। আমরা প্রথমটা লিখছি শিল্প বিপ্লব যুগ, যে 1750 থেকে 1850 সাল পর্যন্ত যে উৎপাদন ব্যবস্থাপনার উপরে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে ও উৎপাদন ব্যবস্থাপনা কীভাবে সেটা পরিচালিত হয়েছে সেটাই হলো একদম শুরুর থেকেই আমরা বলতে পারি যে উত্তরোত্তর পরিবর্তনের যে চেষ্টাটা শুরু হয়েছিল সেটা হলো 1750 থেকে 1850-এর পরে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর থেকে ভারী শিল্পগুলো গড়ে উঠেছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের শুরু থেকেই পশ্চিম ইউরোপীয় দেশসমূহ ভারী শিল্পগুলো গড়ে উঠতে সদা প্রস্তুত হয়। অর্থাৎ পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যেই ভারী শিল্প গড়ে ওঠার ব্যাপক প্রচেষ্টা শুরু হয়। আর এই সকলে ভারী শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক জটিলতা দেখা যায় উৎপাদন ব্যবস্থাপনায়। আর এই জটিলতা নিরসনের জন্য অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অব নেশন নামে একটি গ্রন্থ রচনা করে। আর এর ভিতরে শ্রম বিভাগ এবং শ্রমিকদের ভিতরেই কতগুলো সুবিধার কথা তিনি উল্লেখ করেন। যেমন তার মধ্যে ছিল শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে এবং সময় কম লাগে। এছাড়া যন্ত্রপাতি উৎপাদনে শ্রমিকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে। এটাই ছিল আমাদের 1750 থেকে 1850 সাল পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাস। আমরা দ্বিতীয়ত শিল্প বিপ্লব পরবর্তী যুগ, যেটা শুরু হয় 1850 থেকে 1950 সাল। বিংশ শতাব্দীর শুরুতে উৎপাদন ব্যবস্থাপনায় বড় অবদান রাখেন এফ ডাব্লিউ টেইলর। এর অবদান অনস্বীকার্য এই উৎপাদন ব্যবস্থাপনায়। 1911 সালে এফ ডাব্লিউ টেইলর প্রিন্সিপাল অব সাইন্টিফিক ম্যানেজমেন্ট বইটাতে তিনি উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রয়োগের পরামর্শ দেন। এফ ডাব্লিউ টেইলর তার গ্রন্থে ব্যবস্থাপনার চারটি মূল কর্তব্যের কথা উল্লেখ করেছেন। এক নম্বরে হল পুরাতন টিপসইয়ের পরিবর্তে নতুন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে বলেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রমিক সংগ্রহ, শ্রমিকের প্রশিক্ষণ, নিয়োগদান ইত্যাদি সম্পর্কে তিনি আলোচনা করেন। তিন নম্বরে হল ব্যবস্থাপনা ও শ্রমিকদের সাথে আন্তরিক সহযোগিতার উন্নয়ন কল্পে কাজ করতে বলেন। তিনি সর্বশেষ বলেন যে ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে কাজের সমভাবে বণ্টন করার কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে আমরা আসি আধুনিক যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আধুনিক যুগ শুরু হয়। এই সময় উৎপাদন ব্যবস্থাপনার ব্যাপক অগ্রগতি সাধিত হয়।
উৎপাদন ব্যবস্থাপনা ও উৎপাদনের প্রতি যে সকল সমস্যা পরিলক্ষিত হয় সেগুলো সুন্দর করে সমাধানের চেষ্টা করা হয়। অর্থাৎ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে উৎপাদন ব্যবস্থাপনার যে অগ্রগতি বা যে গবেষণা মাধ্যমে যে সকল অগ্রগতি সাধিত হয়েছে তার মাধ্যমে একটা সুন্দর পণ্য বা মানসম্মত পণ্য পেতে ব্যাপক প্রচেষ্টা করা হয়। 60 দশকের শেষের দিকে উৎপাদন সমস্যা নির্ণয় সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আধুনিক কৌশল অটোমেশন চালু করা হয়েছে। 70 দশকে কম্পিউটার প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করেছে। এতে শিল্প উন্নয়নের সাথে সাথে উন্নত হয়েছে পণ্য ও সেবার মান। তাহলে আমরা আজ ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, দ্রব্য ও সেবার ধারণা এবং উৎপাদন ব্যবস্থাপনার যে পটভূমি সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা আবার একটু ধারণা করে নিই উৎপাদন ব্যবস্থাপনাকে। কোনো কাঁচামালকে যদি আমরা কোনো ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করতে যাই, আর এই ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা বা মানুষের প্রয়োজনীয় পণ্য রূপান্তর করার যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় সেগুলি হল উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী। অপরদিকে দ্রব্য, যে সকল দ্রব্য মানুষের অভাব বা প্রয়োজন মেটায়, যা স্পর্শনীয় এবং যার গন্ধ এবং স্বাদ আমরা বুঝতে পারি, সেগুলোই হলো দ্রব্য। সেবা, সেবাটা হলো এমন এক ধরনের সুবিধা যেটা মানুষের অভাব বা প্রয়োজন মেটায়। কিন্তু এই সেবাকে আমরা স্পর্শ করতে পারি না, শুধু উপলব্ধি করতে পারি। সেবার একটা প্রধান বৈশিষ্ট্য হলো সেবা থেকে আমরা যে সেবক, যে উৎপাদক, এ থেকে আমরা মালিক থেকে, সেবার মালিক থেকে আমরা পৃথক করতে পারি না। কিন্তু সেবার ক্ষেত্রে সেবাদানকারী এবং ভোগকারী অবশ্যই উপস্থিত থাকতে হয়। আমরা এরপরে উৎপাদন ব্যবস্থাপনা ঐতিহাসিক পটভূমিতে, যে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ঐতিহাসিক পটভূমিতে তিনটা যুগের কথা বলেছি। প্রথমত হলো যে শিল্প বিপ্লব যুগ, যেটা 1750 থেকে 1850, শিল্প বিপ্লব পরবর্তী যুগ 1850 থেকে 1950 এবং বর্তমান যুগ, আধুনিক যুগ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই সুন্দর থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।